বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফাতিমাস কিচেন থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিয়ে দিবেন তো চলুন বিফ চিজ বল তৈরি করতে আমরা চলে যাই মূল রেসিপিতে তে শেয়ার করব বিফ চিজ বল তো এই বিফ চিজ বলটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গরু মাংসটাকে একদম মিহি করে নিয়েছি ব্ল্যান্ডার করে আপনাদের ব্লেন্ডারে যদি না হয় এটা একদম কাঁচা মাংস আপনারা চাইলে সিদ্ধ করে একটু পাটা পোতায় ছেঁচে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম কিমা করা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা এখন আমি এখানে তিন থেকে চার ফোঁটা লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার কারণ মাংসের থেকে যাতে কোনো গন্ধ না আসে যেহেতু এখানে চিজ ইউজ করব কেননা এখানে আমি আদা রসুন ইউজ করছি না সেই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম তো এখন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি এখানে একটু সামান্য পরিমাণে একটা হেভি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি ইউজ করে নিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো আমি এখানে দুই থেকে তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটু পরিমাণ মতো টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এখন বেকিং পাউডার ইউজ করব তো বেকিং পাউডারটা এখানে আমি এক টেবিল স্পুন ইউজ করলাম বেশি নয় এখানে আমি তেলটা দিয়ে দিলাম যাতে এটার বাইন্ডিংটা সুন্দর হয় তারপর এখানে আমি এখন চিজ অ্যাড করে দিব ময়নের সময় যদি চিজটা অ্যাড করা হয় তাহলে সেটা আরও বেশি খেতে মজা হয় এইভাবে করে দেখবেন আর এইটা মেহমান আসলে বাসায় ঝটপট কিন্তু গরু মাংস থাকলে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে একটি ডিমের সাদা অংশ দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব এটাকে মধ্যে মধ্যে একদম ভালোভাবে মিক্স করে ফেলব এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু ময়দাও দিয়ে দিয়েছিলাম এখন এটার কনসিস্টেন্সিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাবেন এই যে দেখেন একদম এতটা বাইন্ডিং হয়েছে এইরকমই একটা বাইন্ডিং লাগবে বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা বল তৈরি করা যাবে না ঠিক এইরকম একটা বাইন্ডিংয়ে আনতে হবে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন তো এখন চলেন আমরা চিজ বলটা রেডি করে ফেলি হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে এখানে এখন আমার যে বিফ মেরিনেটটা আছে সেই বিফ মেরিনেটটা আমি এখানে হাতের মধ্যে নিয়ে গোল করে চ্যাপটা করে দিব তারপর মাঝখানে একটি চিজ দিয়ে দিব আমি এখানে মজর চিজ ইউজ করছি আপনারা চাইলে যে কোনো চিজ ইউজ করতে পারেন ঢাকায়া পনির চ্যাডার এইভাবে চ্যাপটা করে এখানে একটা চিজ দিয়ে তারপর দেখেন চার পাশ থেকে মাংসগুলো এনে এটাকে গোল বল বানিয়ে ফেলবো শেষ একদম ইজি এইভাবে বারবার করে নিব তো আমি আপনাদের সাথে আরও একটা শেয়ার করব তারপরই হচ্ছে সবগুলো বানিয়ে নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব তো দর্শক আবারও বলে রাখছি আমার এই চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যাতে আমি কোনো নতুন রান্নার রেসিপি দিলে আপনার কোনোটাই মিস না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন সেই একই পদ্ধতিতে আমি আবারও আরেকটি বল গড়ে নিলাম এভাবে এখন বাকি সবগুলো বলে আমি আস্তে আস্তে করে নিব আপনাদের সুবিধার জন্য আমি এটা দুই থেকে তিনবার শেয়ার করে নিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা বলতে না পারেন যে আপু এটা তো হয়নি বা আমরা করতে পারছি না তাই ভালোভাবেই আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বারে বারে এই যে দেখেন বারে বারে আমি খুব ভালোভাবে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আশা করি আপনারা বাসায় এই চিজ বলটা বিফ চিজ বল তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার কোনো রান্না যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজে শেয়ার করবেন ছবি তুলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে আমার সবগুলো চিজ বল করার রেডি এখন আমি এগুলোকে ক্রামের মধ্যে গড়িয়ে আপনাদের সাথে শেয়ার প্রথমে আমি এটাকে ময়দার মধ্যে গড়িয়ে তারপর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তো ডিমটার মধ্যে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে চেটিয়ে নিয়েছি সেই দিনটার মধ্যে গড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে গড়িয়ে তারপর ভাজতে দিয়ে দিব অলরেডি কিন্তু চুলায় তেলটা গরম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি এইভাবে আমি হচ্ছে বাকিগুলো ক্রামের মধ্যে গড়িয়ে নিব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আপনাদের তো সাথে তো একটা শেয়ারই করে ফেললাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই বিফ চিজ বলগুলো তেলে ভেজে নিচ্ছি শুধু শুধু যে আমি তেলে ভেজে করব। তা না আমি কিন্তু স্টিম করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে এগুলো এখন ভেজে উঠিয়ে নেব তার আগে আপনাদের সাথে স্টিম কীভাবে করলাম শেয়ার করি আমি আমার স্টিম কুকার আছে স্টিম কুকারটার মধ্যে তেল ব্রাশ করে নিচে পানি দিয়ে দিয়েছি তারপর আমি যেভাবে একদম নর্মাল চিজ বলগুলো গড়িয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি স্টিমের উপর তারপর এগুলো স্টিম হয়ে অটোমেটিকলি চলে আসবে এতটুকুই করব এর থেকে বেশি আমি আর কিছুই করব না তারপর এটা স্টিম হয়ে যাবে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এটা হচ্ছে আমার তেলে ভাজা বিফ চিজ বল কীরকম চিজি হয়েছে শেয়ার করি আর স্টিমেন্টটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন প্রচণ্ড চিজি হয়েছে চিজ বলটা স্টিম এবং তেলে ভাজা দুইটাই অনেক মজা হয়েছে দুইটাই আপনার ট্রাই করে দেখতে পারেন বাসায় এবং অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু মিস করবেন এটা খুবই মজা হয়েছে এই বিফ চিজ বলটা তো আবারও বলে রাখছি আমার এই চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটিকে তো এই তো আমার বিফ চিজ বল রেডি ধন্যবাদ এতক্ষণ আমার চ্যানেলটি সাথে থাকার জন্য এবং অবশ্যই বাসে এই চিজ বলটা তৈরি করবেন কেমন মজাদার হয়েছে সেটাও জানাবেন আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও টাটা